গীতা রান্নাবান্না রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন এই চ্যানেলে আপনাদের প্রয়োজন অনুযায়ী ভিন্ন ভিন্ন ধরনের রেসিপি আমি নিয়মিত পোস্ট করে থাকি নিরামিষ আমিষ রেস্টুরেন্টের স্টাইল এমনকি টুকিটাকি সমস্ত ধরনের আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে রাখবেন সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য চলুন আজকে আপনাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছি সেটি দেখার জন্য এখন কিন্তু বাজারে খুব সুন্দর পাকা টমেটো পাওয়া যায় এবং দামও তুলনামূলক কম টমেটো সস পছন্দ করে না এমন মানুষ মেলাভার সারা বছর আমরা টমেটো সস কিনেই খাই কিন্তু বাজারের মতো সস নিজের পছন্দ মতো স্বাদে অথচ কম দামে বাড়িতে তৈরি করে নেওয়া যায় তাহলে কেমন হয় সব মুশকিল আসান হবে এবার চলুন কিভাবে টমেটো সস তৈরি করা যায় সেটি দেখে নেওয়া যাক আমি এখানে এক কেজি টমেটো নিয়ে এসেছি এটা কিন্তু খুবই সস্তা পঁচিশ টাকা এক কিলো কত সুন্দর টমেটোগুলো দেখুন এরকম সুন্দর দেখে টমেটো নিতে হবে ছোট বা একটু কম পাকা এরকম টমেটো নিলে ভালো হবে না এগুলোকে ভালো করে ধুয়ে জল ঝাড়িয়ে আমি বোটাগুলো ছাড়িয়ে নিয়ে এবারে কেটে নিচ্ছি ছোট ছোট করে টুকরো করে কেটে নেব এখানে একটু সাদা অংশ আছে এটা আমি নেব না এটা ফেলে দিতে হবে এরকমভাবে কেটে এটাকে ফেলে দিচ্ছি এইভাবে আমি সমস্ত টমেটোগুলো কেটে নেব। ছোট করে টুকরো করে নেওয়ার আগে এই সাদা অংশটা কিন্তু ফেলে দিতে হবে একইভাবে সমস্ত টমেটোগুলোকে কেটে নিতে হবে সমস্ত টমেটো আমার কেটে নেওয়া হয়ে গেছে এর সাথে যা মেশাবো আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি আর বিট নিয়েছি একটা বিটটা এভাবে কেটে নিয়েছি এখানে বিটটা ব্যবহার করছি কালার হওয়ার জন্য আপনারা চাইলে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটাও ব্যবহার করতে পারেন একই কাজ হবে আমি পেঁয়াজ নিয়েছি একটাই খুব বেশি নেইনি আদা নিয়েছি এখানে কয়েক কোয়া রসুন নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি এগুলো এরপরে একটা কড়াইয়ের মধ্যে সমস্ত মশলাগুলোকে দিয়ে দেবো সমস্ত মশলাগুলোকেই দিয়ে দেবো আমি কিন্তু কোনো রকমের জল ব্যবহার করব না জল দেওয়ার কোনো প্রয়োজন হবে না জল ব্যবহার করলে অনেকক্ষণ জাল দিতে হবে কারণ এর থেকে অনেক জল বের হবে আমি এখানে দু চামচ লবণ দিয়ে দিলাম এর মধ্যে একটুখানি জিরে দিয়ে দিলাম গোলমরিচ দিয়ে দিলাম অল্প এখানে গরম মশলা দিয়েছি এলাচ লবঙ্গ দারচিনি এগুলোর ফ্লেভারটা ভালো আসে সেজন্য দিলাম এগুলো না দিলেও কিন্তু চলবে এরপরে আমি মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে তিন মিনিট রান্না করে নেব এদিকে আমি টক ঝাল মিষ্টি স্বাদের সস তৈরি করব তার জন্য আমি পঞ্চাশ গ্রাম মতো তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম সেটাকে বীজগুলোর থেকে আলাদা করে নিচ্ছি এভাবে চেপে চেপে বীজগুলোকে আলাদা করে নিয়ে আমি শুধু রসটাই রেখে দেব এটা একটু জল দিয়ে একটু পাতলা করে নিতে পারেন তাহলে ছাড়াতে সুবিধা হবে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এদিকে আমার তিন মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা তুলে নিয়েছি এখন আবার সবগুলো মিশিয়ে নিচ্ছি দেখুন কতটা জল বের হয়েছে আমি কিন্তু একটুও জল এর মধ্যে দেই অনেকে প্রথমে ভাবতে পারে যে জল ছাড়া দিলে যদি নিচ থেকে লেগে যায় কিন্তু কোনো ভয় নেই লবণ দেওয়ার ফলে টমেটোর থেকে কিন্তু অনেকটাই জল ছেড়ে দেবে দেখুন কতটা জল বের হয়েছে মিশিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছিলাম দেখুন এখন কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে সব কিছুই কিন্তু পাঁচ মিনিট আর তিন মিনিট আট মিনিটে এগুলো কিন্তু সমস্ত সিদ্ধ হয়ে গেছে এরপরে আমি আর ফোটাবো না এখানে আমি ফ্লেমটাকে বন্ধ করে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে গেছে আমি অপেক্ষা করছিলাম দশ মিনিট পরে আমি এটাকে একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে এখন একটা পেস্ট তৈরি করে নিতে হবে বিটটা দিলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসে অল্প দিলেই কিন্তু কালারটা চলে আসে আর লঙ্কার গুঁড়ো দিলে একই কাজে হবে কিন্তু লাল লঙ্কার গুঁড়ো অনেক তেল নিতে হবে সেই জন্য আমি বিটটাকেই বেশি ভালো মনে করেছি আমি বিটটাই ব্যবহার করেছি সুন্দর পেস্ট আমি তৈরি করে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে পেস্টটা এখন সস কিন্তু দেখতে সসের মতোই লাগছে কিন্তু এর মধ্যে টমেটোর বীজ আর খোসা কিন্তু থেকে যায় ওগুলো ভালো পেস্ট হয় না তাই এটাকে আমি ছেকে নেব এটা ঘন একটা পেস্ট তাই সহজে বেরোতে চাইবে না তাই আমি একটু এভাবে চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সসটাকে আলাদা করে নিচ্ছি দেখুন কতটা বীজ আর খোসা গোটা গোটা রয়ে গেছে এটাকে আমি ফেলে দেব এইভাবে সমস্তটা তৈরি করে নিয়েছি দেখুন পুরোটা কিন্তু আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এরপরে আমি একই কড়াই পরিষ্কার করে নিয়ে ওর মধ্যে আমি এই সসটাকে ঢেলে দিচ্ছি দেখুন কত সুন্দর কালার এসছে আপনারা চাইলে একটু কালার কম চাইলে বিট একটু কম করে দিতে পারেন তাহলে যেরকম পছন্দ কালার আপনার হিসাবে আপনি সেইভাবেই তৈরি করে নিতে পারবেন আমি এখানে দুই টেবিল চামচ হোয়াইট ভিনিগার দিয়ে দিলাম হোয়াইট ভিনিগার দিলে কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হওয়ার ভয়টা থাকে না আমি এখানে বিট নুন দিচ্ছি এটা হিসাব করে দিতে হবে কারণ আগের লবণ দেওয়া আছে সেই বুঝে কিন্তু দিতে হবে আর আমি এক কাপ পরিমাণে চিনি এখানে দিয়েছি আর তেঁতুল গোলা রসটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছেকে কারণ এর ভিতরে খোসা বা অন্য কিছু থাকতে পারে যাতে কোনো রকম কিছু মুখে না বাঁধে তাই আমি এটাকে ছেকে দিচ্ছি এটা আমি টক মিষ্টি ঝাল স্বাদের সস তৈরি করব সেই জন্য আমি এগুলো ব্যবহার করছি আপনারা যেরকম স্বাদের তৈরি করতে চাইবেন সেই পরিমাণে আপনারা জিনিসগুলো ব্যবহার করবেন ঝাল বা মিষ্টি সেটা আপনাদের ইচ্ছে অনুযায়ী পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন আমি এক কাপ চিনি ব্যবহার করেছি কিন্তু পরে টেস্ট করে যেমন প্রয়োজন হবে আমি আবার যোগ করব। এটাকে মিডিয়াম ফ্লেমে আমি ফোটাতে থাকবো আর একটু নাড়াতে থাকতে হবে কারণ নিচে এটা লেগে যেতে পারে যেহেতু আমরা জল ব্যবহার করিনি একটা ঘন একটা সস পুড়ে যেতে পারে তাই এটা নাড়াতে থাকতে হবে ধীরে ধীরে ফুটে উঠছে দেখুন অনেকটাই কিন্তু ফুটতে ফুটে ঘন হয়ে যাবে এখন দেখতে হবে যে কতটা ঘনত্ব আমরা রাখবো একটা প্লেটের মধ্যে এক চামচ তুলে এভাবে কাট করে দেখছি দেখুন এটা কিন্তু সহজে নিচে পড়ে যাচ্ছে অতএব আমাদের আরও একটু জাল করতে হবে কারণ বাজার থেকে কেনা সস কিন্তু আর একটু ঘন হয় তাই সেই পরিমাণে আমাদের জাল করে নিতে হবে আর বেশি জাল দিলে নষ্ট হওয়ার ভয়টাও কিন্তু থাকে না আরও কিছুক্ষণ আমি জাল করে নিচ্ছি এটা আপনাদের কতটা ঘন হবে তার উপরে নির্ভর করবে এখন আমি টেস্টটা একটু দেখে নিয়েছি একটু চিনি লাগবে তাই আমি একটু চিনি ব্যবহার করছি আর হাফ কাপ আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা চিনি কম বা বেশি দিতে পারেন এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশাতে মেশাতে কিন্তু আর একটু সময় জাল হয়ে যাবে আর ঘনও কিন্তু আর একটু হয়ে যাবে এখন কিন্তু আরো একটু ঘন হয়ে গেছে আবারও আমি দেখব যে কতটা ঘন হয়েছে আবার প্লেটের মধ্যে একটুখানি দিয়ে আমি কাত করে ধরে দেখবো যে এটা কতটা ঘন দেখুন এটা কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে আর বাজার থেকে আমরা যে সস কিনি এরকমই ঘনত্বটা থাকে এরপরে কিন্তু আমি আর জাল করব না দেখুন এই সস কিন্তু আমার রেডি হয়ে গেছে কত সুন্দর হয়েছে কালারটাও যেমন সুন্দর হয়েছে টেস্টও কিন্তু অসাধারণ হয় আপনারা অবশ্যই অল্প হলেও বাড়িতে একবার ট্রাই করে দেখবেন নিজেরাই বুঝতে পারবেন যে কতটা স্বাদের হয় এখন আমি এটাকে ঠান্ডা করে স্টোর করব আমি এরকমই একটা সসের বোতল ভালো করে পরিষ্কার করে ফুটানো জলের মধ্যে রেখে দিয়ে তারপরে শুকিয়ে নিয়েছি ভালো করে কারণ শুকনো জারের মধ্যে না রাখলে এটা কিন্তু নষ্ট হয়ে যাবে আর কাচের বোতলেই কিন্তু রাখার চেষ্টা করবেন এরপর একটা ফানেল দিয়ে আমি বোতলের মধ্যে এটাকে রেখে দিচ্ছি বোতলটাকে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে এটা কিন্তু তা না হলে নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকবে বেশি দিন রাখা যাবে না আমার সস কিন্তু একদমই রেডি হয়ে গেছে কত সহজে দেখুন সসটা তৈরি করে নিলাম আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর বাড়িতে তৈরি করে আমাকে জানাবেন আপনাদের কেমন হয়েছে আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোও দেখবেন ভালো থাকবেন নমস্কার